গণতন্ত্র কে সুরক্ষিত করেছেন গোটা রাজ্য জুড়ে বিডিওরা ভোট লুট করে এই জন্য ফুল আর মিষ্টি দিয়ে এটা ওই মহামানবীকে দিয়ে দেবে। নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সন্ত্রাস অব্যাহত, মৃত্যু অব্যাহত, মৃত্যুর সংখ্যা ছুঁয়েছে 55, আর ঠিক সেই সময় দাঁড়িয়ে সারা বাংলা সন্ত্রস্ত অবস্থায়, যেখানে বিরোধী প্রার্থীরা কেউ জিতেছেন কেউ বা জেতার মতো অবস্থায় তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। সমস্ত জায়গাগুলোতে আবার সেই 2021-এর 2ই মে-র পর এক স্টাইলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে ভাইপো কোম্পানি, তারা বিরোধীদের নিশ্চিহ্ন করার খেলায় নেমেছে। ঠিক সেই পরিবেশ পরিস্থিতিতে বিরোধী দলনেতারা ছুটছেন। সুকান্ত মজুমদার গেছেন হাবড়ায় সন্ত্রস্ত মানুষ তাদের দেখতে। শুভেন্দু অধিকারী গতকাল গিয়েছিলেন, আপনারা জানেন যে পাঁচলায় গিয়েছিলেন এবং আমতায় গিয়েছিলেন, তারপর সেখান থেকে এতে গিয়েছিলেন, বারুইপুর গিয়েছিলেন, সেখান থেকে মাহেশ্বরী ভবনে বিধ্বস্ত মানুষগুলোকে দেখতে গিয়েছিলেন, আজকে আবার চলে গেলেন সরাসরি সেই মানুষগুলো যেখানে আমতা। আমতাতে কী হয়েছে, আমতার ঘটনাটা শুনলে চমকে যাবেন, বলবো কাহিনি, কিন্তু তার আগে চলুন ঠিক এই আমতার এই ঘটনার প্রেক্ষিতে, এই পাঁচলার এই ঘটনার প্রেক্ষিতে সরাসরি শুভেন্দু চলে গিয়েছেন বিডিও অফিসে, যে বিডিও নির্বাচনে জালিয়াতি করে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছেন তাকে সবক শিক্ষা দিতে সরাসরি কালো গোলাপ এক বাক্স মিষ্টির প্যাকেট নিয়ে ঢুকে গিয়েছেন বিডিওর অফিসে। বিডিও পালিয়েছেন, ভদ্রমহিলা পালিয়েছেন, মুখ দেখাবেন কী করে, স্বাভাবিক সেই ভিডিও ভাইরাল হবে, সোশ্যাল মিডিয়াতে টিপ্পনি হবে, শেষ পর্যন্ত বড় বড় সংবাদ মাধ্যমগুলো সেগুলো দেখাতে বাধ্য হবে, তখন সেই ভদ্রমহিলা সেই 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 পাঁচলার ভিডিও তিনি বাংলার মানুষের কাছে কী জবাব দেবেন, পরিবারের মানুষের কাছে কী জবাব দেবেন। ফলে স্বাভাবিকভাবে তিনি পালিয়েছেন, একজন জয়েন্ট ভিডিওকে রেখে দিয়ে গেছেন, সেই জয়েন্ট ভিডিও পড়েছেন শুভেন্দুর মুখোমুখি। শুভেন্দু তাকে কী করলেন, কালো গোলাপটা দিলেন, মিষ্টির বাক্স দিলেন, দিয়ে বললেন আপনার বিডিও সাহেবকে দেবেন। অসাধারণ, অভূতপূর্ব একটা নির্বাচন পরিচালনা করেছেন, কীভাবে কাউন্টিং করে জিতিয়েছেন সমস্ত ঘটনা আমরা জেনেছি, তার জন্য আপনার বিডিওকে মিষ্টি এবং গোলাপ দিতে এসেছি, এবং তাও কালো গোলাপ। খুব ইন্টারেস্টিং না সমস্ত ঘটনাটা, এই বাজারেও কালো গোলাপ জোগাড় করে বিডিওকে লজ্জা দিতে গেছেন, তবুও এইসব ভিডিওর শিক্ষা নেই। আমরাও ঠিক করেছি জানেন তো, আমরা এই পুরো ভিডিওটা পাঁচলার ওই ভিডিওকে আমরা এ করে পাঠাবো, তিনি নিশ্চিতভাবে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বা টিভিতে সম্প্রচার হচ্ছে দেখেছেন, আমরা ঠিক করেছি মেইল করে তাকে পাঠাবো যাতে তিনি স্টকে রেখে দেন। তিনি তো পালিয়ে গেছেন, তিনি তার পরিবারকে অন্তত একটু দেখান কি ঘটেছে ভিডিওর অফিসের মধ্যে। ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদের দেখাবো। গণতন্ত্রকে সুরক্ষিত করেছেন গোটা রাজ্য জুড়ে বিডিওরা ভোট লুট করে এই জন্য ফুল আর মিষ্টি দিয়ে এটা ওই মহামানবীকে দিয়ে দেবে। বিশ্বাস করুন এই ভিডিও দেখার পর বা এই এই ঘটনার পর আমি ভিডিও হলে রেজিগনেশন দিতাম। জালিয়াতি করে জেতানো, জোচ্চুরি করে ভোট করানো, সমস্ত প্রক্রিয়ার মধ্যে এক শ্রেণীর বিডিও, এক শ্রেণীর ডিএম এবং পুলিশ অফিসাররা জড়িত আছে, এবং সেই পুলিশ অফিসাররা পরবর্তীকালে নির্বাচন চলে যাওয়ার পরও যখন একটি গ্রামের মধ্যে পাঁচলার গ্রামে, সেই গ্রামে সন্ত্রাসবিদ্ধ গ্রামে, সেখানে মহিলাদের বিবস্ত করে ঘোরানো হয়েছে, বলতে খারাপ লাগছে তবুও বলছি, কতটা নির্লজ্জ ঘটনা ঘটতে পারে বলুন তো। শুভেন্দু কী করলেন, শুভেন্দু সরাসরি চলে গেলেন একদম পাঁচলার থানায় ওসিকে সামনাসামনি গিয়ে বললেন, পড়াশোনা শিখে তো পুলিশ হয়েছেন, উর্দিটার মূল্যটা দিন, আমাকে যাতে না আসতে হয় তার ব্যবস্থা করুন, যা যা করার করুন, নাহলে কিন্তু দেখা হবে, একদম স্পষ্ট মেসেজ পাঁচলা থানা ওসিকে দিয়ে এলেন। সে ভিডিওটা আমাদের হাতে এসছে দেখুন। 30-32টা লোককে আমি বাড়ি ঢুকিয়ে দিয়েছি, বাড়ির বাইরে যেন না যায়, দয়া করে আমাকে যেন আবার ফিরে কলকাতা থেকে আসতে না হয়। আমি এটা আপিল করছি আপনাকে, মন ধমক শুরু না না আপনি বাড়িগুলো সব লুট হয়ে গেছে, ভিডিওকে বলুন ডিলিট করতে হবে।
আমি তো পার্সোনালি পার্টির পক্ষ থেকে অল্প কিছু দিয়ে লাগলে তো নুন রাখার পার্টি পর্যন্ত নেই কিছু বলি তো অমানবী আমি দেখেছি আপনি তো পড়াশোনা করে পুলিশ হয়েছেন সরকার টাকা দেয় আপনার তো কিছু বাধ্যবাধকতা আছে শাসক দলের কিন্তু তার বাইরেও তো আপনি ইউ আর রিলিভিটি যার হুঁশ আছে সেই তো মানুষ ঠিক আছে আমি ট্রাস্ট করে গেলাম আর আপনি একটা সেন্ট্রাল পুলিশের আমাকে ডাইরেক্ট ওদের যেন না বলতে রাখতে গুয়াহাটি লাগাম আপনি ওখানে ওই মন্দিরের সামনে আমার থাকা অবস্থাতে পার্টি অফিসের ছাদ থেকে হুমকি চুমকি দিচ্ছে আমি নিজে চোখে দেখেছি আমি সামলে দিয়েছি 1000-এর বেশি লোক ছিল আমার কাজ আগুন লাগানো নেই আগুন নেবার হাওড়ার আমতার ঘটনা আপনাদের দেখিয়েছি হাওড়ার পাঁচলার ঘটনা দেখিয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা যেখানে সুকান্ত গুঞ্জার গেছেন হাওড়ায় সেখানকার একটার পর একটা কাহিনী আমাদের কানে আসছে সারা উত্তরবঙ্গ থেকে মানে কুচবিহার জলপাইগুড়ি আলিপুর দুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বাঁকুড়া বীরভূম বর্ধমান সাংঘাতিক পরিস্থিতি এই অবস্থায় 2021-এর কথা মনে পড়ছে তারপর থেকে 15 দিন এক মাস ধরে বিরোধীদের নিকেশ করার যে কারবারটা করেছিলেন ওই জাস্টিস প্রাক্তন বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায়ের কথায় সেই কুলাঙ্গার ভাইপো সেই ভাইপোর নেতৃত্বে যে বাহিনী কাণ্ডটা করেছিল তার রিপিটেশন কিন্তু আবার শুরু হয়েছে আর ঠিক সেই সময় দাঁড়িয়ে বিরোধী ঘোট পাকানোর জন্য ব্যাঙ্গালোরে চলে গেছেন পিসি ভাইপো আর এদিকে তার বাহিনী এই কারবার চালাচ্ছেন এই বাংলায় এরপরও কি 355 হবে না জানি না বাংলার বাঙালির মানুষের কপালে কি আছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী পাঁচলার গ্রামে ঢুকে গেছেন একদম মানুষকে নিয়ে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে জন আন্দোলন আপনাদের কাছে বারবার যেটা বলছি বিকল্প কিন্তু জন আন্দোলন আবার বলছি বিকল্প জন আন্দোলন 355 হবে কি হবে না জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন কি যাবেন না জানি না কিন্তু মানুষকে নিয়ে গণ আন্দোলনই কিন্তু এই মুহূর্তে বাংলার একমাত্র পথ যেটা শুভেন্দু করে দেখাচ্ছেন আপনারা দেখুন সেই ভিডিওটা আপনাদের কাছে দেখাচ্ছি যেখানে পাঁচলা গ্রামে হাজার হাজার মানুষকে নিয়ে দৌড়ে গেছেন সেই সন্ত্রাসবিদ্ধ মহিলাদের কাছে অভয় দিয়েছেন তারপর সেখান থেকে বিডিওর অফিসে গেছেন তারপর সেখান থেকে সরাসরি পাঁচলার থানার ওসির কাছে চলে গিয়েছেন এবং তারপর বিধানসভার সামনে এসে দাঁড়িয়ে প্রেস কনফারেন্সও করেছে আজকে এই মুহূর্তে চলুন আমরা পাঁচলায় নিয়ে যাবো আপনাদের যেখানে হাজার হাজার মানুষকে নিয়ে শুভেন্দু এগোচ্ছেন দেখুন সেই ভিডিও সন্ধ্যাবেলা
আমি আপনাদের বলছি কিছু হবে না, যদিও হয় প্রাণ দেওয়ার দরকার নেই। আমি কোন প্রকারে আমার ফ্যামিলিকে জয়েন্ট ফ্যামিলি 13 জন মেম্বার কোন প্রকারে আমরা সমস্ত বাড়িতেই কিছু সাহায্য পার্টি থেকে করে যাচ্ছি, আর যেটা কাজের কাজ করা দরকার, আমি যাতে সেন্ট্রাল বক্সের ক্যাম্পের ব্যবস্থা কিউআরটি এখানে থাকে, একটা টিম যাতে থাকে ব্যবস্থা করছি। আপনি আপনি জায়গাটা জানেন, আমি স্যার আর আমি আপনাকে বলছি আমরা সব রকম করব, নিরাপত্তাও দেখব, তারপরেও যদি আমি চলে যাওয়ার পরে বিকালে আবার উৎপাত করে আমি আপনাকে বলছি না, এখনই ভেবে নেব, আমাকে জানাবেন, আমি আপনাদেরকে নিয়ে যা করার আইনগত প্রোটেকশন সে ব্যবস্থা নেব। পুলিশ আমি যা করার করছি আপনারা।